Bye bye, Sillerygaon. Guys, আমরা এখন আছি সিলেরিগাঁওতে তো কালকে জার্নি করার পর মিনিমাম 5 ঘন্টা জার্নির পর আমরা সিলেরিগাঁওতে এসে পৌঁছেছিলাম তোমাদের সন্ধ্যাবেলা কিছু শুট দেখেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা পুরো ভিউটা আমি দেখাতে পারিনি তো আমাদের যে হোটেলটা আছে এই যে আমাদের হোটেল তো এখানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা টপ ভিউ একদম কাছে আর হোটেলগুলো টোটালি মাউন্টেন ভিউর মধ্যে পড়ে তোমাদের দেখাচ্ছি আমি আর এই দেখো মাউন্টেন ভিউ আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর পিছনে আরো পাইন ফরেস্ট আছে হেভি সুন্দর জায়গা ফার্স্ট টাইম আসলাম বরফ নেই কিন্তু আর রাতে তো মারাত্মক ঠান্ডা পড়েছিল তো রাতেই শুয়ে পড়েছিলাম তাই ভাবলাম সকালে রাতের রুটিনটা দিই এখন আমাদের গাড়ি আসবে একটু পরে তো আমরা এখান থেকে যাব জুলুক বাই বাই সিলেরিগাঁও তো আমরা এখন সিলেরিগাঁও থেকে ডাইরেক্ট জুলুক যাব আর তার সাথে তোমাদের ব্লগে সবাইকে ওয়েলকাম রোজি এন্ড souravvlogs এ ইদার শুনো আ যাও ইদার হ্যালো না ও ভয় পাচ্ছে আমাদের তো সাধারণত দেখেনি ওই জন্য ভয়টা পাচ্ছে তো এখন গাড়ি চলে এসেছে এখন লাগেজ প্যাক করব আর বেরাবো আর এই যে সিলেরিগাঁও গ্রাম তো আমরা এখন এটাকে বাই বাই করে যাবো গ্রামটা খুব একটা বড় না খুবই ছোট গাইস আমাদের ব্যাগ সব প্যাক হচ্ছে দেখছো আমাদের যাওয়ার রাস্তা এদিকে কত সুন্দর গ্রামকে টাটা করে যেতে হবে আমাদের এখন বিশাল ভিউ মারাত্মক ভাবে ঠিক আছে ঠান্ডাও আছে হালকা বাট সবাই আছি আমাদের এখন এখানে কোনো অসুবিধা নেই আমাদের এখানে আমাদের পারমিট হবে তারপর আমরা যাব আমাদের একটা প্রবলেম হয়ে গেছে সবাই কেউ জেরক্স আনেনি তো জেরক্স যে করব এখানে সব বন্ধ আছে তো এটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে বাট এখন আমাদের যে ড্রাইভার আছে দাদা খুব ভালো দেখবে আমাদের কি করা যায় আর এই যে ভাই একদম আর আমাদের সব এখন গেছে ওয়াটারফলস দেখতে সামনে একটা ওয়াটারফলস আছে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর আর সামনে ব্রিজটা তোমাদের খুব দেখাচ্ছি খুব সুন্দর ব্রিজটা দেখো পাহাড়ে আমরা ফুচকা পেয়ে গেছি আমি এখন ঋষিকুলাতে আছি তো ওখানে আমাদের চেকিং চলছে আমার বন্ধু বললোই এখন আমরা চেকিং এর এখানে চেকিং হচ্ছে সমস্ত ডকুমেন্টস টকুমেন্টস সব জমা দিয়েছে তাই আমি ভাবলাম এই ফাঁকে একটা ব্লগটা এখানে করে নিই তো তোমাদের কিছু ভিউ দেখাবো তো এটা হচ্ছে ঋষিকোলা এখানে দেখেছো এখানে আমাদের একদিন স্টে ছিল কিন্তু জানি না আমাদের একদিন থাকতে দেবে কি না এখানে ক্যাম্প করে এই নদীর পাড়ে আমাদের থাকতে দেওয়ার কথা ছিল তো জানি না দেবে কিনা ধরো তোমাদের একটা ছোটো করে ঋষিকোলার একটা সিনেমাটিক দেখিয়ে দিই দেখতে পাচ্ছে দুদিক থেকে দোকানের স্রোত আসছে আর একটা দিক থেকে আসছে একটা এদিক থেকে আসছে এটা মেবি ওয়েস্ট বেঙ্গলের স্রোত আর এটা মেবি সিকিমের স্রোত আমি সিকিমটা এই পাশ থেকেই করবো বললো আর ওয়েস্ট বেঙ্গল এই যে আমাদের ফর্ম ফিল আপ সব চলছে তো আমরা সবাই ভোটার কার্ড না নিয়ে চলে এসেছি এখানে কিন্তু অনলি ভোটার কার্ড এলাও আমারটা এনেছি এদের জন্য আজকে আমার এই পরিস্থিতি আমরা যেদিন যাবো সেদিন আমাদের আমার পরে বলছে ভোটার কার্ড লাগবে হ্যাঁ আমি বলে দেবো তারপরও আনবে
আমরা এখন সিকিমে একটা ফলসের এখানে এসেছি। এই যে ফলস রয়েছে এখানে সিকিমে দেখছো, এই সাইডের সিনটা। ফার্স্ট টাইম ফলস এবার সিকিমে। ফলসটা খুবই অল্প, আমরা এখন যাচ্ছি ফলসের কাছে। জলের স্রোত দেখো, এই জায়গাটা দেখো শুধু, এই যে স্রোতটা নামছে ওখান থেকে জল। আমার বন্ধু খেলা দেখাবে দেখো। আজকে ব্লগটা এইটুকুনি, তো জার্নি আমাদের এতটাই ছিল, আর হোটেলটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো কালকে আমরা জুলুক যাবো উপরে জিগজ্যাগ রোড হয়ে। তো আজকে ব্লগটা এইটুকুনি রাখবো, বেশি বাড়াবো না, কারণ বেশি বড় হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো চলো, যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি তোমাদের নতুন একটা ভিউ দেখাতে চলেছি। চলো টাটা। আজকে আর জুলুক যাওয়া হলো না, তো নেক্সট এপিসোডে আমরা জুলুক যাওয়ার ভিডিও তোমাদের দেখাবো। সন্ধ্যের জন্য আমাদের আজকে এখানেই থেকে যেতে হলো। জুলুকের রোড খুবই ডেঞ্জারাস, তো দেখার জন্য সবাই রেডি থাকো কিন্তু।